পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লাউডোহা ব্লকের বালিজুড়ে গ্রামে বিবেকানন্দ সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী নকআউট বিধায়ক কাপ ক্রিকেট প্রতিযোগিতা। এই খেলায় 8টি দল অংশগ্রহণ করেন। এদিন চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন লাউডোহা ও ফরিদপুর ব্লক একাদশ ও জামগড়া লাউডোহ সংঘ। প্রথমে ব্যাট করে রামকৃষ্ণ জামগড়া সংঘ, 6 ওভারে 108 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফরিদপুর ব্লক একাদশ 6 ওভারে 67 রান করে পরাজিত হন। বিজয়ী দলকে নগদ 60,000 টাকা ও ট্রফি, বিজেতা দলকে নগদ 40,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এই দিন মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধানসভায় ক্রিকেটের অগ্রগতির সূচনা, এরা যেভাবে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত করেছে, একটা উন্মাদনা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে, ক্রিকেট উন্মাদনা সবাই উপভোগ করেছে। আমার দুর্ভাগ্য, আমি দেরি করে এসেছি, কলকাতা একটা মিটিং ছিল, তবু আমি কলকাতা থেকে ছুটে এসেছি শুধু এই খেলার অংশীদারি নেবার জন্য, মানুষের সঙ্গে বসে এই খেলা দেখার জন্য। খুব সুন্দর খেলা হয়েছে। আমি বলবো পরের বার, আমাকে অনেকে অনুরোধ করছেন যে একটা ক্রিকেট একাডেমি করার জন্য, আমরা এই ব্যাপারে চিন্তাভাবনা করবো যাতে আমাদের খেলোয়াড়রা এই বড় বড় টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে এবং ভালো খেলোয়াড় উঠে আসে, এটা দেখবো। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।